নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, পিকাস গার্ডেনিং এ আপনাদেরকে স্বাগত। আমি অমিত, নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য। তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন। আমরা যেমন গাছ নিয়ে আলোচনা করি, তেমনি আজ আলোচনা করব একটি গাছের ফল নিয়ে। হ্যাঁ, আমরা আলোচনা করব আজ কলা নিয়ে। এই কলা খেতে আমরা অনেকেই ভালোবাসি, আবার অনেকে প্রয়োজনের তাগিদেও আমরা কলা খেয়ে থাকি। তবে এই কলা খাবার পর আমরা কলার খোসাকে বিভিন্ন জায়গায় ফেলে দিই, কিন্তু বাগানেরা যদি জানতে পারেন যে এই কলার খোসার গুরুত্ব আমাদের বাগানে কী আছে বা এই কলার খোসা থেকে আমরা কী প্রকারের সার তৈরি করতে পারবো, তো আমি হলপ করে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর কোনো বাগানেরাই আর কলার খোসাকে কোনোদিনও ফেলবেন না, বরং সেটাকে যত্ন করে রেখে দেবেন এবং টবের মাটিতে সেটা প্রয়োগ করবেন। অনেক বাগান বন্ধুরাই এটা বলতে পারেন যে আমরা কলার খোসাকে কেন আমাদের বাগানের গাছে ব্যবহার করব। মূলত আমরা বানানা পিল বা কলার খোসাকে গাছে ব্যবহার করব এমওপি বা মিউরেট অফ পটাশের যোগান দেওয়ার জন্য। আমরা গাছে পটাশের যোগান দেওয়ার জন্য রাসায়নিক পটাশ ব্যবহার না করে এই জৈব পটাশ বা বানানা পিল ব্যবহার করতে পারি, কারণ আমরা গাছের জন্য যে লাল পটাশ ব্যবহার করে থাকি তাতে 60% পটাশ এবং 40% সল্ট কন্টেন্ট থাকে। এই 40% সল্ট কন্টেন্ট গাছের জন্য অনেকটাই ক্ষতিকারক, তাই আমরা রাসায়নিক পটাশকে ব্যবহার না করে তার ঘাটতি মেটানোর জন্য জৈব পটাশ বা বানানা পিল ফার্টিলাইজারকে ব্যবহার করতে পারি। কারণ কলার খোসাতে আমরা নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম এই সমস্ত উপাদানগুলি পেয়ে থাকি, আর এই উপাদানগুলি পাওয়ার জন্যই আমরা বানানা পিল বা কলার খোসাকে মূলত গাছে পটাশের যোগান দেওয়ার জন্য ব্যবহার করব। কারণ এই পটাশের অভাবেই গাছের ডট টলারেট, সঠিক সময় ফুল ও ফল না আসা বা আসলেও সেটা ঝরে পড়ে যাওয়া, পরিস্ফুটিত না হয়, এই নানাবিধ সমস্যাগুলোই আমরা মূলত এই পটাশের যোগান না দেওয়ার জন্যই গাছে দেখে থাকি। এবার আসি যে আমরা কলার খোসাকে গাছে কীভাবে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই কলার খোসাকে আমরা নানান প্রকারে গাছে ব্যবহার করতে পারি। প্রথমত আমরা কলা খাওয়ার পর সেই কলার খোসাকে রৌদ্রে শুকিয়ে নিয়ে তার ডাস্ট বানিয়ে নিতে পারি এবং সেই টবের মাটিতে আমরা প্রয়োগ করতে পারি। এই ডাস্ট বানানোর জন্য আমরা মিক্সি ব্যবহার করতে পারি যদি আমাদের কাছে খুব বেশি কোয়ান্টিটির বানানো হয়, এবং অল্প কোয়ান্টিটি বানানোর জন্য আপনারা নর্মালি সিজার বা কেচি ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এটা আমার যেহেতু অল্প আমি বানিয়েছি, তো আমি এটা কেচি দিয়ে কেটে সুন্দর করে ছোটো ছোটো বাইট করে নিয়েছি। তো এটা আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম। দেখুন, এটা পুরো কলার খোসার ডাস্ট আমার কাছে রেডি হয়ে গেছে। তো এটা আমরা প্রতি টবে 1 চামচ থেকে 2 চামচ আমরা প্রতি টবে ব্যবহার করতে পারি গাছের মাটি। দ্বিতীয়, আমি কলার খোসাকে ছোটো ছোটো বাইট করে কেটে কিছুদিন এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যেখান থেকে আমি এই লিকুইডটি বানিয়েছি, যা আমি এবং আপনারা দুজনেই এই লিকুইডটি গাছের জন্য প্রয়োগ করতে পারি। এবং এই লিকুইডটি গাছের একটি বুস্টার হিসেবে কাজ করে এবং এটি খুব ভালো একটি সার গাছের জন্য। এবং তৃতীয় পদ্ধতি হলো আমরা টবের মাটিকে 2 থেকে 3 ইঞ্চ এইভাবে সরিয়ে দিয়ে সেখানে যদি আমরা এই কলার খোসাগুলোকে শিকড় থেকে একটু দূরে এইভাবে দিয়ে তার উপর মাটি দিয়ে চাপা দিয়ে দিই, তো এই কলার খোসাটি আস্তে আস্তে দিন যাবার সঙ্গে সঙ্গে ডিকম্পোজ হয়ে এই গাছটিকে নিউট্রিয়েন্ট দেওয়া শুরু করে দেবে এবং এই গাছটির যে পটাশের অভাব হয়েছে বা যে পটাশের বা নিউট্রিয়েন্টের অভাব থাকবে সেটা এই কলার খোসার ডিকম্পোজ হওয়ার পর, যে সারটি তৈরি হবে মাটির সঙ্গে মিশ্রিত হওয়ার পর, সেটা থেকে এই গাছটি তার পরিপূর্ণ আহারটা সংগ্রহ করতে পারবে। তো এটি হলো তৃতীয় পদ্ধতি, যে কলার খোসাকে আপনি কীভাবে আপনার টবের মাটিতে প্রয়োগ করবেন। চতুর্থ, আমরা যখন নতুন চারা গাছ নার্সারি থেকে নিয়ে আসি বা বাড়িতে তৈরি করি, সেই চারা গাছটি বসানোর সময় বা রোপণ করার সময় যদি সেই মাটির সঙ্গে আমরা কলার খোসার ছোটো ছোটো বাইট করে টুকরো করে, যেমন আমি এখানে অলরেডি টুকরো করে রেখেছি, এই টুকরোগুলো যদি আপনি নতুন চারা গাছ বসানোর সঙ্গে সেই মাটির সঙ্গে মিশ্রিত করে যদি আপনি সেই চারা গাছটিকে রোপণ করেন, তবে সেই চারা গাছটি আস্তে আস্তে ধীরে ধীরে সেই ডিকম্পোজ হওয়া কলার খোসা থেকে তার পটাশ, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এই খাদ্য উপাদানগুলি অভাব পূরণ করে দেবে এই কলার খোসা এবং গাছটি তার পরিপূর্ণ রূপ ধারণ করবে আস্তে আস্তে। তো এইভাবে আমরা কলার খোসাকে ব্যবহার করতে পারি। এবং এই বানানা পিল লিকুইডটি আমরা 200 থেকে বা 250 থেকে 300 ml আমরা টপ প্রতি মাসে একবার করে এটা ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমরা এই কলার খোসা সারকে কম বা বেশি যদি টবে প্রয়োগ করি তাতে ক্ষতির কোনো ব্যাপার নেই বা ভয়েরও কোনো ব্যাপার নেই। তো আমরা এই কলার খোসা সারকে প্রতিটা গাছের জন্য বা প্রতিটা ফল গাছের জন্যই আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মূলত গোলাপ, জবা, অ্যালমুন্ডা এই গাছগুলিতে যদি আপনি এই কলার খোসার ডাস্ট বলুন, আপনি এই কলার খোসাকে পুরোপুরি মাটিতে
মিশ্রিত করে দেবার ব্যাপারে বলুন, বা আপনি এই কলার খোসা লিকুইডের কথা বলুন, এই তিনটে যদি আপনি এই গাছগুলোতে প্রয়োগ করেন তবে এর রেজাল্ট আপনি এই গাছগুলোতে খুব ভালোভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কলার খোসার যে ব্যবহার পদ্ধতি দেখালাম, তাতে হয়তো আপনারা আর কখনও কলা খাবার পর তার খোসা ফেলে দেবেন না, বরং সেটাকে সযত্নে রেখে দেবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এরকম আরও নতুন ভিডিও বা বাগান সম্পর্কিত নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পিকাস গার্ডেনিংকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আমাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কিছু তত্ত্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।